আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিংড়ি মাছের একটা ভীষণ মজার রেসিপি। চিংড়ি মাছ আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু এইভাবে যদি কেউ রান্না করে না খেয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই একবার ট্রাই করবেন। এভাবে চিংড়ি মাছ রান্না করলে আমার কাছে মনে হয় চিংড়ি মাছের স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। এই রেসিপিটা ফলো করে অন্য মাছ রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে রান্না ছাড়াও আর অনেক ধরনের ভিডিও রয়েছে, আপনার চ্যানেলে দেখতে পারেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে 14-15টা চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ময়লা পরিষ্কার করে রেখেছি, সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর নিয়েছি 2টো কাঁচামরিচ, আপনারা চাইলে ঝালটা কম বেশি করতে পারেন। নিয়েছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি। বাকি ইনগ্রিডিয়েন্টস আর পরিমাণ আমি রান্না করতে করতে দেখিয়ে দেব, আর আমার ডিসক্রিপশন বক্সেও সব দেওয়া থাকবে। আমি প্রথমেই সামান্য লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। ম্যারিনেট করা হয়ে গেছে, 10 মিনিট পরে আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় রান্নার জন্য প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে অল্প করে ভেজে নিচ্ছি, খুব বেশি একটা কিন্তু ভাজা যাবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রাখছি, একটু দেখিয়ে দিচ্ছি। এই রকম করে আমি ভেজে নিয়েছি। মাছ ভাজার প্যানে আমি আরো 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে পেঁয়াজগুলো হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ হালকা বাদামি রং হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট মিক্সড। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা পেস্ট। দিচ্ছি স্বাদমতো লবণ। মশলাগুলো দেওয়ার সময় চুলার আঁচ আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। এখন আদা রসুন আর জিরার পেস্টটা তেলের সাথে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন 10 সেকেন্ডের মতো মশলাটা আরও একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। খুব ভালোভাবে আমি মশলাটা কষাবো, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে না আসে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা দেখা যাচ্ছে, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিচ্ছি মটরশুঁটি। এই সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে সবকিছু কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিচ্ছি। একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। সবকিছুর সাথে মাছটাও একটু কষিয়ে নিচ্ছি। এভাবে কষানোর পরে যখন তেলটা উঠে আসবে তখন আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। আমার খুব বেশি একটা পানি লাগবে না, এখানে আমি 200 ml পরিমাণ পানি দিয়েছি। প্রথমে আমি ঢাকা দিয়ে 10 মিনিট হাই হিটে রান্না করব। 10 মিনিট পরে বলক উঠে এসেছে, ঢাকনাটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আবারও ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ পানি কিন্তু শুকিয়ে গেছে। আমি ঢাকা খোলা রেখে পানিটা আরো একটু শুকিয়ে নেব। যখন গ্রেভিটা ঠিক এরকম হবে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে ধনে পাতা কুচিও এর উপরে দিতে পারেন, তাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমার কাছে ছিল না তাই আমি দেইনি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবসময় যেটা বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, সবার সাথে রেসিপিটা শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।